আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সার্ক ইন্টারন্যাশনাল স্কুলের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমি সাথে আছি মাহফুজুর রহমান। তো আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা নিয়ে কিছু আলোচনা করব, তৃতীয় অধ্যায়ের। সবাই বই বের করলে পাবে ইনশাআল্লাহ। তৃতীয় অধ্যায়ের আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব, আখলাক এবং আব্বা আম্মার সম্মান, শিক্ষকদের সম্মান, প্রতিবেশীর সাথে কীভাবে ব্যবহার করবো, রোগীর সেবা করা, সত্য কথা বলা, এগুলো নিয়ে কিছু আলোচনা করব। সবাই মনোযোগ সহকারে শুনবে আলোচনাটা। আলোচনাটা শুনলে আশা করা যায় সবাই পাবে। তো আখলাক শব্দ হলো আরবি, মানুষের স্বভাব ও চরিত্রকে আরবিতে আখলাক বলে, ঠিক আছে? আখলাকটা হলো আরবি শব্দ, বাংলা আখলাক অর্থ হলো চরিত্র। চরিত্র ভালো হলে জীবন সুন্দর হয়, সুখের হয়, আরবিতে আখেরাতে শান্তি পাওয়া যাবে। আখলাক সুন্দর হলে আমরা আখেরাতেও শান্তি পাবো, সুখ পাওয়া যাবে। সুন্দর ও ভালো চরিত্রকেই সচ্চরিত্র বলে। যেমন সত্য কথা বলা, রোগীর সেবা করা, আব্বা আম্মার কথা শোনা, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, এগুলোই হলো আখলাক, ভালো চরিত্রের একটা পরিচয়, ঠিক আছে? মন্দ স্বভাব ও খারাপ চরিত্রকে অসৎ চরিত্র বলা হয়। মন্দ স্বভাব ও খারাপ চরিত্রকে অসৎ চরিত্র বলা হয়। মানুষের সাথে ভালো ব্যবহার না করা, বাবা মার সাথে ভালো ব্যবহার না করা, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার না করা, রোগীর সেবা না করা, মানুষের সাথে খারাপ ব্যবহার করা, এগুলোকেই মন্দ স্বভাব বা খারাপ স্বভাব বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলেছেন যে নবীজি, আমাদের যে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার চরিত্র উত্তম চরিত্র ছিল। পৃথিবীতে ওনার চরিত্রের উপরে আর কারো চরিত্র হতে পারে না। তাই আমরা নবীজির আখলাক এবং নবীজির চরিত্র, নবীজির জীবনী পড়ব। সেগুলো পড়লে আমরা বুঝতে পারবো যে আমাদের জীবনের চরিত্রটা কীভাবে ঠিক করবো, আমাদের চরিত্র কীভাবে হলে যে আমরা নবীজির উম্মত হতে পারবো এটা, ঠিক আছে সবাই? তাহলে ভালো ব্যবহার করবো আমরা, কখনো বাবা মার সাথে খারাপ ব্যবহার করবো না, ঠিক আছে? আব্বা আম্মার সাথে সম্মান করা, আব্বা আম্মাকে আমরা সম্মান করব। আব্বা আম্মা ওসিলায় আমরা পৃথিবীতে এসেছি। আব্বা আম্মা আমাদেরকে কতটুকু আপনজন, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক, কিন্তু আমাদের পিতামাতার মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি, ঠিক আছে? তো আমরা আব্বা আম্মাকে সবাই সম্মান করব। তারা আমাদের অনেক কষ্ট করেন, স্নেহ মমতা দিয়ে আমাদেরকে আদর করে বড় করেছে। না খেয়ে, তারা না খেয়ে আমাদেরকে খাওয়ান, আমাদের অসুখ হলে সেবা করেন, যত্ন করেন, আল্লাহর কাছে দোয়া করেন যে কীভাবে আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। এই দোয়াটা আল্লাহর কাছে করেন যে আল্লাহ আমাদের ছেলে মেয়েকে অসুস্থ করে দেন, অসুস্থ থেকে সুস্থতা করে দেন, এগুলো নিয়ে অনেক দোয়া করেন। দুঃখ হলে তারা আমাদের দুঃখ পায়, আমরা যদি দুঃখ পাই তারা আমাদের দুঃখে দুঃখিত হন, আমাদের কষ্ট হলে তারা আমাদের দুঃখে কষ্টে কষ্ট পান। তাই আমরা আব্বা আম্মার সাথে সবসময় ভালো ব্যবহার করব, কখনো খারাপ ব্যবহার করব না। সবসময় আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করব, এটা আমাদের কর্তব্য। আমরা আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করব, ঠিক আছে? আমাদের অসুখ বিষয়ে শ্রদ্ধা, আব্বা আম্মাকে শ্রদ্ধা করব, তাদের সাথে আমরা রাগারাগি করব না, ঝগড়া করব না, কখনো খারাপ আচরণ করব না, উচ্চ স্বরে কখনো কথা বলবো না, তাদের সাথে সবসময় নরমভাবে কথা বলবো, নিম্ন সুরে তাদের সাথে আমরা আচরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুরআনুল করিমের মধ্যে, ওয়াকুল লাহুমা কাউলান করিমা, তোমরা আব্বা আম্মার সাথে সুন্দর সুন্দর ভালো ব্যবহার করো। হ্যাঁ, আল্লাহ পাক নিজে বলতেছেন কুরআনের মধ্যে, তোমরা আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করো। তাই আমরা তাদের খাওয়ার, তাদের খাওয়া পরার ব্যবস্থা করব, তাদের অসুখ হলে সেবা করব, যত্ন করব, ডাক্তারের প্রয়োজন হলে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব, আল্লাহ তাদেরকে আমরা সেবা করব, ঠিক আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আব্বা আম্মার সাথে উত্তম ব্যবহার করো, তোমরা আব্বা আম্মার সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। নবীজিও বলতেছেন, আল্লাহ পাকও বলতেছেন, নবীজিও বলতেছেন। তাই আমরা আব্বা আম্মার মৃত্যুর পরে আমরা আব্বা আম্মার সাথে, আব্বা আম্মার জন্য দোয়া করব। হ্যাঁ, তাদের জন্য কোরআনুল করিম পড়ে তাদেরকে সওয়াব পৌঁছিয়ে দিব। তাদের কবরের মধ্যে আমরা তাদের কবর জিয়ারত করব। তাদের ঋণ থাকলে ঋণ পরিশোধ করব আমরা। তাদের কোনো ধরনের ওয়াসিয়ত থাকলে ওয়াসিয়তগুলো আমরা পূরণ করব। তাদের জন্য আমরা সবসময় দোয়া করব। আরবিতে একটি দোয়া আছে, আল্লাহ পাক বলেছেন যে তোমরা মাতা পিতার জন্য দোয়া করো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অর্থ হলো, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আমাদের আব্বা আম্মা আমাদেরকে ছোটোবেলা আমাদের যেভাবে আদর স্নেহ যত্ন করেছেন, আপনিও তাদেরকে সেভাবে দয়া করুন, রহম করুন। এই দোয়াটা আমরা তাদের জন্য সবসময় দোয়া করব। আব্বা আম্মার জন্য আমরা সবসময় এই দোয়াটা করব, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাহলে আমরা আব্বা আম্মার কথা শুনবো, তাদের কথা মানবো, তাদের সাথে শ্রদ্ধা করব, সম্মান করব, তাদের অবাধ্য হব না, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, সবসময় আমরা তাদের জন্য দোয়া করব, ঠিক আছে? তারপর শিক্ষককে সম্মান করা। শিক্ষক হলেন আমাদের পিতামাতার পরেই, আমাদের পিতামাতার মতোই আমাদের শিক্ষক, ঠিক আছে? পিতামাতা হলেন আমাদের
শিক্ষক শিক্ষক শিক্ষিকা হলেন আমাদের পিতামাতার মতোই, ঠিক আছে? তাই আমরা তাদেরকে সম্মান করব, ঠিক আছে? আমাদের বাসায় এই আব্বা আম্মা তাকেন সম্মান করব, ঠিক আছে? প্রকৃত মানুষ পিতামা শিক্ষকরা আমাদেরকে প্রকৃত মানুষ রূপে গড়ে তোলেন, ঠিক আছে? তো আমরা পিতামা শিক্ষক শিক্ষিকাকে তাদেরকে দেখলেই প্রতি সালাম দিব, শ্রেণীকক্ষে ঢুকার সাথে সাথে শিক্ষকদেরকে আমরা দাঁড়িয়ে সালাম করব, তাদের সম্মান করব। শিক্ষকরা আমাদের কীভাবে লিখতে হয়, কীভাবে পড়তে হয় সেগুলো শেখান। তাদের সাথে আমরা ভালো ব্যবহার করব, তাদের সাথে কখনো উচ্চস্বরে কথা বলবো না, তাদের সাথে কখনো ঝগড়া করব না, রাগারাগি করব না, তাদের অবাধ্য হব না। আমরা সবসময় শিক্ষককে, শিক্ষক যা বলেন, যেগুলা বললে বলবেন সেগুলো আমরা মানার চেষ্টা করব এবং সেগুলোর উপর আমল করার চেষ্টা করব। শিক্ষকের সবসময় আমরা ভালো ব্যবহার করব, তাদেরকে দেখলেই আমরা সালাম দিব, ঠিক আছে রে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলবো, ক্লাস শেষ হওয়ার পরে শিক্ষক চলে যাওয়ার সাথে সাথে আবার আমরা সালাম দিব, ঠিক আছে? বড়দেরকে দেখলে এইভাবেই আমরা সব সময় শিক্ষকদেরকে আমরা সালাম দিব, ঠিক আছে? শিক্ষকের আদেশ উপদেশ আমরা মানব, তাদেরকে সালাম দিব, তাদের সেবা করব, ঠিক আছে? তিনি যা শিখাবেন তা মন দিয়ে শিখব, তাকে সম্মান করব, তাদের জন্য আমরা আল্লাহর কাছে সবসময় দোয়া করব, ঠিক আছে নি? তারপর আমরা বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করা শিখব, স্নেহ করব। প্রতিবেশী বড়দের কীভাবে সম্মান করব আর ছোটদের সাথে আমরা কীভাবে আচরণ করব সেটাও আমাদের জানা একান্ত জরুরি। তো আব্বা আম্মা আমাদের আদর করেন, আমাদের বাড়িতে আব্বা আম্মা থাকেন, বাসাতে দাদা দাদা নানি নানা নানি আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব অনেক আমাদের বাসায় থাকেন, অনেকে আসেন আমাদের বাসায়। তো আমরা তাদের সাথে কীভাবে ব্যবহার করবো? আমরা তাদের সাথে খুব ভালো ব্যবহার করবো, বড়দেরকে আমরা দেখলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলবো, তাদেরকে আমরা সবসময় ভালো ব্যবহার করবো, তাদের সাথে কখনো আমরা খারাপ ব্যবহার করবো না। ছোটো ছেলে মেয়েরা যারা আছে উপরের শ্রেণীতে পড়ে, তারা হলেন আমাদের উপরে যে শ্রেণীতে যারা পড়ে তারা হলেন আমাদের বড়, তাদের সাথে আমরা সম্মান করবো, তাদের সাথে আমরা কখনো রাগারাগি করবো না, উচ্চস্বরে কথা বলবো না। নিচের শ্রেণীতে যারা পড়ে আমাদের ছোটো ভাই, তারা ছোটো ভাই এবং তাদের সাথে আমরা ভালো ব্যবহার করবো, তাদেরকে আমরা স্নেহ করবো, আদর করবো, তাদের সাথে আমরা কখনো খারাপ ব্যবহার করবো না। যারা বয়সে বড় তাদের সাথে দেখা হলে আমরা তাদেরকে সালাম দেবো, আদরের সাথে কথা বলবো, তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবো না। আদরের ছোটো ভাই বোন আছে, নিচের শ্রেণীতে অনেক ছেলে মেয়েরা পড়াশোনা করে, তাদের সাথেও আমরা কি ভালো ব্যবহার করবো, তাদের সাথে আমরা কখনো খারাপ আচরণ করবো না। বড়দেরকে আমরা সবসময় সালাম দেবো, সালাম এর কথা সবসময় আমরা সালাম দেবো, ঠিক আছে? আমাদের তো আমরা সবসময় ভালো ব্যবহার করবো, বড়দের সাথে ভালো আচরণ করবো, তাদেরকে আমরা সালাম দিব, সালামের প্রচার প্রসার আমরা সবসময় করবো, ঠিক আছে? বড়দেরকে আমরা শ্রদ্ধা ও সম্মান করবো, ছোটদের আদর ও স্নেহ করবো, বড় ছোটের মধ্যে ভালো সম্পর্ক আমরা গড়ে তুলবো, আল্লাহকে খুশি রাখবো, ঠিক আছে? আমরা যদি ছোটদের সাথে ভালো ব্যবহার করি এবং বড়দের সাথে সম্মান, বড়দেরকে আমরা সম্মান দিই, তাহলে আল্লাহ আমাদের উপর খুশি হবেন, আর আল্লাহ আমাদের উপর খুশি হয়ে গেলে আমাদের জন্য জান্নাত নির্ধারিত, আমরা অবশ্যই জান্নাতে যেতে পারবো এটা নিশ্চিন্তে। তো আমাদের প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার, আমাদের বাসার পাশে যে বাসায় থাকে ওরাও আমাদের প্রতিবেশী, বা আমরা মনে করো অনেক জায়গায় ভ্রমণ করি, যেমন বাসে বা লঞ্চে বা গাড়ি বা যে কোনো কিছু আমরা যে ভ্রমণ করি, ভ্রমণের পাশের সিটে যে আমার যে যিনি থাকেন উনিও আমার একজন প্রতিবেশী, আমার বাসার পাশে যে থাকে উনিও আমাদের একজন প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজনরা ওরাও আমাদের প্রতিবেশী। তো আমাদের আশেপাশে যারা বয়সে যারা বসবাস করে তাদেরকে আমরা প্রতিবেশী বলি, আমাদের আশেপাশে যারা বসবাস করে তাদেরকে আমরা কী বলি? প্রতিবেশী বলি। বাস ট্রেন লঞ্চ স্টিমারও আমাদের সাথে যারা থাকে তারাও আমাদের কি প্রতিবেশী। তো আমরা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করব, তাদের সাথে কুশল বিনিময় করব, ছাত্রছাত্রীরা একে অপরের প্রতিবেশীর মতো, ছাত্রছাত্রীরাও একে অপরের প্রতিবেশীর মতো, কারণ আমরা এক ক্লাসে পড়ি, যারা আমাদের সাথে যারা বসে তারাও আমাদের প্রতিবেশীর মতো। তো আমরা প্রতিবেশীর সাথে সবসময় ভালো ব্যবহার করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত রয়ে গেল, সে আমার উম্মত নয়, সে প্রকৃত মুমিন নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি পেট ভরে খাইতেছি, আমি পেট ভরে আহার করতেছি, কিন্তু আমার লাগাবাসার একজন অনেক গরিব, অনেক ক্ষুধার্ত, ও পেট ভরে খেতে পারতেছে না বা ওর আহার মিটাতে পারতেছে না, আর আমরা পেট ভরে খাইতেছি, তাহলে প্রকৃত আমরা মুমিন হতে পারবো না, ঠিক আছে? আমরা ভালো খাবো, আমার বাসার ওপরের মানুষ খাইতেছে কি না খাইতেছে তারও একটা আমরা খোঁজ খবর নিব, যদি তার খাবারের কোনো কিছু না থাকে তাহলে আমার খাবার থাকলে আমার খাবার থেকে তাকে কিছু দিয়ে আমি সাহায্য করবো,
এটাও আমাদের একটা হক, প্রতিবেশীর একটা হক আমরা আদায় করব। যদি আমরা এই প্রতিবেশীর হকটা আদায় করতে পারি তাহলে আল্লাহ আমাদের উপর খুশি হয়ে যাবেন, ঠিক আছে? প্রতিবেশীর সাথে আমরা ঝগড়া করব না, কষ্ট দিব না, হিংসা করব না, তাদের সাথে কখনো মিলেমিশে থাকবো, তাদের পরিবেশ তাহলে পরিবেশ আমরা সুন্দর হবে, ঠিক আছে? সুখ শান্তি বজায় থাকবে, আল্লাহ খুশি হবেন, পরকালে আমরা জান্নাত পাওয়া যাবে। আর যদি প্রতিবেশীর সাথে ঝগড়া করি, হিংসা করি, তাহলে আল্লাহ অসন্তুষ্ট হবেন, আর আল্লাহ অসন্তুষ্ট হলে দুনিয়াতে আমরা শান্তি পাবো না, আখেরাতেও আমরা শান্তি পাবো না, আর জান্নাত পাবো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অত্যাচার ও অন্যায় আচরণ থেকে তার প্রতিবেশী রক্ষা পায় না, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। যার আচরণ আচরণে যদি তোমার প্রতিবেশী তোমার কাছ থেকে অনেক কষ্ট পায় তাহলে তুমি কখন জান্নাতে যেতে পারবে না। এটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিবেশীর মৃত্যু হলে আমরা তার সাথে প্রতিবেশীর মৃত্যুর ব্যবস্থা করব, খবরের ব্যবস্থা করব, বাসার সবাইকে সান্ত্বনা দেব, তাদের সাথে বলবো যে এটা তো সবাইকে আমাদের মৃত্যু তো সবার জন্যই বলে দিলাম, সবাই মরতে হবে একদিন না একদিন, তাই আমরা তাদেরকে সান্ত্বনা দেবো এবং এই যে মৃত্যুর কবরের ব্যবস্থা করবো, কাফন দাফনের ব্যবস্থা করবো, জানাজার ব্যবস্থা করবো, এগুলো তাদের খাওয়া দাওয়ার কিছু কোনো অসুবিধা হলে তাও আমরা ব্যবস্থা করবো, সব কিছু আমরা ব্যবস্থা করবো। এটা আমাদের একটা হক, আমরা প্রতিবেশীর সাথে সবসময় ভালো ব্যবহার করবো, মারা যার রোগ হলে আমরা তাদেরকে দেখতে যাবো এবং তাদেরকে প্রয়োজন বোধে আমরা তাদের সেবা করবো, ঠিক আছে? সবাই প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে। তারপর রোগীর সেবা করা, রোগী হলে রোগীর সেবা করা, আমাদের অনেক রোগ, আমাদের আত্মীয় স্বজন আছেন অনেক রোগী, হ্যাঁ আমাদের প্রতিবেশীও আছে অনেক রোগী, বা যে অনেক আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আমাদের রোগ আছে, রোগী আছে, তাদের আমরা সেবা করব। তো আমাদের বাড়িতে আব্বা আম্মা দাদা দাদি ভাই বোন আছেন, বাড়ির আশেপাশে প্রতিবেশী আছেন, বিদ্যালয়ের সহপাঠী আছে, আত্মীয় স্বজন খেলার সাথে সবাই আছে। তো আমাদের মধ্যে কারো জ্বর হয়, যদি কারো জ্বর হয় বা কারো কোনো ধরনের অসুখ হয়, সর্দি হয়, কাশি হয় বা অন্য কোনো রোগ হয়, তাহলে আমরা তাদেরকে বিভিন্ন সময়ে অসুস্থ হয়ে যায়, তার শরীর দুর্বল হয়ে যায়, তাহলে আমরা তাকে দেখতে যাব, তার যদি প্রয়োজন বোধে তাকে ডাক্তার এনে আমরা তাদের সাথে সেবা করব, ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাদেরকে ঔষধ খাওয়াবো, তাদের সাথে আমরা তাদেরকে তাকে সান্ত্বনা দেব যে কোনো অসুবিধা নেই, তুমি ভালো হয়ে যাবে, খুব তাড়াতাড়ি তুমি খুব শীঘ্রই সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবে, এরকম যদি আমরা রোগীকে বলি তাহলে রোগীও অনেক সান্ত্বনা পাবে এবং সেও অনেকটা মানে প্রায় ভালো হয়ে যাবে, এরকম একটি যে তাকে যদি আর তার কাছে যদি আমরা গিয়ে বলি আহ আপনার যে রোগটা হয়েছে আপনি তার বাঁচতে পারবেন না, এরকম কথা বলা কিন্তু ঠিক না, এরকম কথা বললে তার মাঝেও একটা কষ্ট হয়ে যাবে, তারও একটা মৃত্যুর চিন্তা ভয়ে তারও আবার রোগটা বেড়ে যেতে পারে, ঠিক আছে? তো আমরা যদি তার সাথে বলি যে না আপনার রোগটা তো এটা সামান্য কোনো কিছু না, এটাই অবশ্যই কমে যাবে, এই ডাক্তার ঔষধ দিয়েছে আপনাকে, এটা খেলেই অবশ্যই কমে যাবে, আবার আমাদের মাঝে ফিরে আসবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবেন। এটা আমাদের হক, আমরা রোগীদের সেবা করা এবং রোগীদেরকে দেখা, এটা আমাদের একটি হক, ঠিক আছে? তো আমরা সবাই ভালো করে রোগীর সেবা করব, কখনো অবহেলা করব না, ঠিক আছে? নি আমরা তার কাছে গেলে যে আমাদের রোগ হয়ে যাবে এটা কখনোই না, ঠিক আছে? সবাই খেয়াল করবে এটা এবং মনে রাখবে, ঠিক আছে? ওকে, সত্য কথা বলা, আমরা সবসময় সত্য কথা বলবো, নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা সবসময় সত্য কথা বলবো, কখনো মিথ্যা কথা বলবো না, সত্য কথা বললেই আমরা মুক্তি পাবো, মিথ্যা কথা বললে আমরা ধ্বংস হয়ে যাব, আর মিথ্যা বলা মহাপাপ, ঠিক আছে? নি নবীজির একটি হাদিস আছে, আসিদ কুয়ুঞ্জি ওয়াল কিযবু ইয়াহলিক, সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে, ঠিক আছে? তাহলে আমরা সবসময় সত্য কথা বলবো, কখনো মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলাকে সত্যবাদী বলে, যে সত্য কথা বলে তাকে সত্যবাদী বলে, সত্যবাদীকে আখরাতে সাদিক বলা হয়, ঠিক আছে? আরবিতে সাদিক বলা হয়, যে সত্য কথা বলে তাকে ভালোবাসে, মানুষও ভালোবাসে, প্রতিবেশীও ভালোবাসে, আত্মীয় স্বজনও ভালোবাসে, বন্ধু বান্ধবও ভালোবাসেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসেন, আর পরকালে সে জান্নাত লাভ করবে, ঠিক আছে? নি আর মিথ্যা বলা সকল গুনাহের মূল, যে মিথ্যা কথা বলে তাকে মিথ্যাবাদী বলে, যে মিথ্যা কথা বলে তাকে বন্ধু বান্ধবও ভালোবাসে না, আত্মীয় স্বজনও ভালোবাসে না, প্রতিবেশীও তাকে ভালোবাসে না, আল্লাহ পাকও তাকে ভালোবাসবেন না, আর সে পরকার জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। তাই আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটোবেলা থেকে কখনো কোনোদিন মিথ্যা কথা বলেননি, সবসময় সত্য কথা বলেছেন, ঠিক আছে? সারা জীবন ওনাকে উনি সত্য কথা বলেছেন, এই জন্য এই মক্কাবাসীরা তাকে ওনাকে আল আমিন বলে ডাকত, আর আল আমিন হলো সত্যবাদী, ঠিক আছে? নি কখনো উনি মিথ্যা কথা বলতেন না, এই জন্য সবাই ওনাকে আল আমিন সত্যবাদী বলে ডাকত। তাই আমরা নবীজির আদর্শকে নিয়ে আমাদের জীবনকে গড়ার চেষ্টা করব, সবাই আশা করি সবসময় সত্য কথা বলবে, কখনো মিথ্যা কথা বলবে না, ঠিক আছে? মিথ্যা বললেই তো গুণা হবে এবং কোনো লাভ হবে না আমাদের মিথ্যা বলে, ঠিক আছে? তাই আমরা মিথ্যা কথা ছেড়ে দিব, সবসময় সত্য কথা বলবো। একটি ঘটনা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে একবার বললো যে নবীজি আমি সবসময় মিথ্যা কথা বলি, চুরি করি, ডাকাতি করি, অনেক অন্যায় কাজ করি, আমি কীভাবে এগুলো ছেড়ে দিব, আমি কীভাবে ছেড়ে ভালো হয়ে যাব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন, তাহলে তুমি প্রথমে মিথ্যা কথা ছেড়ে দাও,
তুমি যদি মিথ্যা কথা ছেড়ে দাও, নাবিজি ওনাকে বলে তুমি প্রথমে মিথ্যা কথা বলে দাও। তো মিথ্যা কথা ছেড়ে দিল, আস্তে আস্তে সব অপকর্ম, অন্যায়, চুরি, ডাকাতি সব কিছু ছেড়ে দিয়েছে, অনেক ভালো হয়ে গেছে। তাহলে আমরা এটা থেকে শিক্ষা পেলাম যে আমরা যদি মিথ্যা কথা ছেড়ে দিই তাহলে আমাদের সব কাজও আমাদেরকে দেখবে তো অনেক ভালো হয়ে যাব, আমরা কখনো আর এরকম কোনো একটি কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, ওয়াদা পালন করা, আমরা কারোর সাথে কোনো ধরনের ওয়াদা করলে, কেন কোনো কথা দিলে আমরা কথা দিব, ওয়াদা দিয়ে যে কথা রাখে না তার কোনো ধর্ম নেই। ঠিক আছে, যে ওয়াদা পালন করে না তার কোনো ধর্ম নেই। ওয়াদা পালন করা অর্থ নিয়ে কথা রাখা, ঠিক আছে, কথা মতো কাজ করা, চুক্তিবদ্ধ হওয়া মানে চুক্তি রক্ষা করা। ঠিক আছে, কারোর সাথে কোনো কথা দিলে তা রক্ষা করার নাম হলো ওয়াদা পালন করা। তো আমরা কথাবার্তায় কাজকর্মে কারোর সাথে কোনো কথা দিয়ে থাকলে, তা চুক্তি করে থাকলে তা পূরণ করব, তাহলে সবাই আমাদেরকে বিশ্বাস করবেন, ভালোবাসবে, আল্লাহ খুশি হবেন। তাহলে আল্লাহ বলেন, হে মোমিনগণ তোমরা ওয়াদা পালন করো। আল্লাহ পাক নিজে বলতেছেন কোরআনুল করিমের মধ্যে, হে মোমিনগণ তোমরা ওয়াদা পালন করো। যে ওয়াদা পালন করে সে সকলের প্রিয় হয়, সম্মানিত হয়, সকলে তাকে বিশ্বাস করে। আর যে ওয়াদা পালন করে না সে সবার কাছে প্রিয় নয়, অপ্রিয় সবার কাছে, এবং আল্লাহ পাকও তাকে ভালোবাসেন না। ঠিক আছে, তো আমরা সবসময় কারোর সাথে কোনো কথা দিলে আমরা সবসময় কথা রাখবো। ঠিক আছে, তারপর লোভ না করা, অপচয় না করা। ঠিক আছে, কারো কোনো কিছুর প্রতি আমরা লোভ করবো না। ঠিক আছে, যত পায় তা আরও চায়, যত পায় আরও চায়, বেশি বেশি চায়, আর এর নামই লোভ, এর নামই যত পায় সে আরও চায়, যত বেশি পাবে আরও বেশি তার হবে, এটাকে বলে লোভ। ঠিক আছে, লোভ করা পাপ, লোভ আমাদেরকে অনেক ক্ষতি করে, অনেক অশান্তি সৃষ্টি করে, দুঃখ কষ্ট আমাদেরকে সৃষ্টি করে। ঠিক আছে, নি লোভের কারণে মানুষের নানা অন্যায় অপচয়ে লিপ্ত হয়। ঠিক আছে, আমরা কখনো কোনো কিছুর উপরে লোভ করব না, কারো কোনো জিনিসের উপরে আমরা লোভ করব না। লোভে পাপ, পাপে মৃত্যু, তাই আমরা লোভ ছেড়ে দিব। ঠিক আছে, নি তো দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের একটি জাবুর কিতাবের মধ্যে আছে, একটি কাহিনী হয়েছিল যে তিনি মধুর কণ্ঠে কিতাব পড়তেন, সে কারণে তা শোনার জন্য সমুদ্রের মাছ পর্যন্ত সমুদ্রের কিনারে এসে তার ওনার তিলাওয়াত শুনত। তো শনিবার তাদের মাছ ধরার বন্ধ ছিল, শনিবারে তাদের মাছ ধরা নিষিদ্ধ ছিল, তারা সপ্তাহে প্রতিদিন মাছ ধরত, কিন্তু শনিবারে তাদের মাছ ধরাটা নিষিদ্ধ ছিল। কিন্তু কিছু কিছু লোভী মানুষ আছে, তা নিষেধ বারণ করলো, কোনো নিষেধ মানল না, ওরা নদীর কিনারে গিয়ে মাছদেরকে একটা জোর করে বন্দি করে রাখলো, এবং শনিবার শেষ হওয়ার পরেই ওরা মাছ আবার মেরে নিল। তাহলে ওনারা নবীজির কথা শুনল না, দাউদ আলাইহিস সালাতুসসালামের কথাটা শুনল না, অবাধ হলো এবং তারা পর বলে ধ্বংস হয়ে গেল এবং তারা জাহান্নামে চলে গেল। ঠিক আছে, তাহলে আমরা সবসময় ভালো ব্যবহার করবো, সত্য কথা বলবো, লোভ করবো না, কোনো কিছুতেই আমরা লোভ করবো না, অপচয় করবো না। ঠিক আছে, অপচয় করা ঠিক নয়, অপচয় করা নবীজি অপচয়কে পছন্দ করতেন না, এবং আল্লাহ অপছন্দ করতেন নবীজি অপচয় করা। ঠিক আছে, তাহলে আমরা কখনো কোনো কিছু অপচয় করবো না, কোনো কিছুর উপর কোনো লোভও করবো না। তারপর হলো পরনিন্দা না করা, মানে পরনিন্দা হলো কারোর অপরের দোষ অন্যের কাছে গিয়ে বলাকে পরনিন্দা বলে। ঠিক আছে, পরনিন্দা অর্থ হলো গীবত করা, পরনিন্দা হলো গীবত, কারো গীবত করা, আমার দোষ অন্যের কাছে গিয়ে আরেকজন বলা, এগুলাকেই পরনিন্দা বলে। ঠিক আছে, আমরা কখনো পরনিন্দা বলবো না, কারোর অনুপস্থিতিতে তার দোষগুলোকে আমরা আলোচনা করবো না। নবীজি বলতেছেন, একটি হাদিস শরীফে আছে যে যে অন্যের দোষ গোপন করে রাখবে, আখেরাতে আল্লাহ পাক তারও দোষ গোপন করে রাখবেন। ঠিক আছে, তাহলে আমরা যদি আরেকজনের দোষটা আমরা গোপন করে রাখি, অন্যের কাছে এটা আলোচনা না করি, অন্যকে না শোনাই, তাহলে আমার যে দোষটা আছে সে দোষটাও কালকে আমাদের দিন আল্লাহ পাক লুকিয়ে রাখবেন। ঠিক আছে, মানুষের সাথে এটা বলবেন না। তাহলে আমরা সবসময় কারো দোষ কোনো কিছু করবো না। পরনিন্দা, যে পরনিন্দা করে তাকে পরনিন্দুক বলে। ঠিক আছে, নি পরনিন্দা করা হারাম, মহান আল্লাহ তাআলা পরনিন্দাকে করতে নিষেধ করেছেন। পরনিন্দাকে আল্লাহ পাকও ভালোবাসেন না, নবীজিও ভালোবাসেন না, মানুষও আমাদেরকে ভালোবাসবে না। ঠিক আছে, আল্লাহ পাক বলে তোমরা একে অপরের দোষ খুঁজে বেড়াবে না, তোমরা একে অপরের দোষ খুঁজে বেড়াবে না। আল্লাহ তাআলা পরনিন্দা করাকে মৃত ভাইয়ের গোশতের সাথে তুলনা করেছেন, আর আমরা অবশ্যই আমাদের আপন ভাইয়ের গোশত খাওয়াকে আমরা অবশ্যই পছন্দ করি না। তাহলে যদি পরনিন্দা করি তাহলে মরার পর আল্লাহ পাক বলতেছেন তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত তোমাদেরকে আহার করানো হবে, আর সেটা আমাদের অবশ্যই অপছন্দনীয়। তাহলে আমরা পরনিন্দা করবো না, পরনিন্দা করা মহাপাপ, এগুলা থেকে আমরা সমাজ নষ্ট হয়, পরনিন্দা করলে সমাজ নষ্ট হবে, সমাজ অসুন্দর হবে। ঠিক আছে, তাহলে আমরা কখনো পরনিন্দাও করবো না, কারো দোষ কারো কাছে বলে বেড়াবো না, সবাই আমরা ভালো করে
এই পরনিন্দা না করাটা ছেড়ে দিব, পরনিন্দা করা আমরা ছেড়ে দিব, ঠিক আছে? তাহলে আজকে আমরা আলোচনা করলাম আখলাক, আব্বা আম্মা, শিক্ষক এবং প্রতিবেশীর সাথে ব্যবহার, রোগীর সেবা করা, সত্য কথা বলা, ওয়াদা পালন করা, লোভ না করা, অপচয় না করা, পরনিন্দা না করা, ঠিক আছে? নি এই পাঠের যে বিষয়গুলো আছিল সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি সবাই বুঝে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। তৃতীয় অধ্যায় সবাই যদি পাঠটা এখন পড়ো একবার, তাহলে এই আলোচনাটা শুনলে অবশ্যই তোমাদের পাঠটা বুঝে আসবে, ঠিক আছে? কিন্তু শূন্যস্থান পূরণ আছে, দেখো তো এখানে মন্দ স্বভাব ও খারাপ চরিত্রকে কি বলে? বলে মন্দ স্বভাব ও খারাপ চরিত্র দেশের জায়গায় বসবে অসৎ চরিত্র, ঠিক আছে? দুই নম্বর আছে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, ঠিক আছে? মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, যারা বয়সে বড় আমরা তাদের সালাম দেবো, যারা আমাদের বয়সে বড় তাদেরকে আমরা সালাম দেবো, ঠিক আছে? লোভে আমাদের অনেক দেশের জায়গাত কি বসবে? ক্ষতি, ক্ষতি করে। আমরা কোনো কিছু অপচয় করবো না, দেশের জায়গাত অপচয়টা হবে অপচয় করবো না, তাহলে আমরা শূন্যস্থান। এবং এই পাঠের মধ্যে যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং বড় প্রশ্ন যেগুলো আছে সবাই যদি এই আলোচনাটা শুনতে আশা করা যায় সবাই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে সবাই আশা করি বুঝে নিতে পারবে ইনশাআল্লাহ। তো আজকে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করলাম, তোমাদেরকে পরবর্তী নেক্সট নিয়ে আবার চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।